हेलो स्टूडेंट्स, लास्ट वीडियोते हाइड्रोजेन बंडिंग शुरू करेछिलाम। डेफिनिशन कंडिशन अफ हाइड्रोजेन बंडस एर पोरे आमरा पोरेछिलाम जे किभाबे हाइड्रोजेन बंडस के रिप्रेजेंट करा हय, रिप्रेजेंटेशन अफ हाइड्रोजेन बंड। एबं तारपोरे आमरा एकटा अत्यंत गुरुत्वपूर्ण टपिक आलोचना करेछिलाम, सेटा छिलो एक्सटेंट अफ हाइड्रोजेन बंडिंग, अर्थात कत मात्रा कत बेशी बेशी भावे हाइड्रोजेन बंड फर्मेशन होबे सेटा डिपेंड करेछिलो दुटो फैक्टर उपर। एकटा छिलो स्ट्रेंथ अफ हाइड्रोजेन बंड आर एकटा छिलो नम्बर अफ हाइड्रोजेन बंड पार मलिक्यूल। এগুলো আমরা আলোচনা করেছিলাম। এখন আর দুটো মেজর পার্ট বাকি আছে হাইড্রোজেন বন্ডিং চ্যাপ্টারে। একটা হচ্ছে টাইপস অফ হাইড্রোজেন বন্ডিং, আর এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ হাইড্রোজেন বন্ডিং। এখন টাইপস অফ হাইড্রোজেন বন্ডিং বলার সময় এরকম হতে পারে যে কোনো কোনো অ্যাপ্লিকেশনস অফ হাইড্রোজেন বন্ড, সেটাও আমি এখানে মানে বলে দিতে পারি আর কি। তো সেক্ষেত্রে যখন আমরা আলাদা করে আবার অ্যাপ্লিকেশন অফ হাইড্রোজেন বন্ড হেডিং দিয়ে পড়ব, তখন সেইগুলোকে আর রিপিট করব না। ক্লিয়ার? এবার দেখো, হাইড্রোজেন বন্ড অ্যাকচুয়ালি তিনভাবে আমরা ক্যাটাগরাইজ করতে পারি যে কত রকমের হাইড্রোজেন বন্ড হয়। বেসিক্যালি আমরা একটাই ক্যাটাগরাইজেশন পড়ি, আমরা যারা নর্মালি উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা ভাবি, সেটা হচ্ছে স্পেসিফিক্যালি অন দ্য বেসিস অফ মলিকিউলার অ্যাট্রাকশন। দু রকমের হয় হাইড্রোজেন বন্ড, একটা হচ্ছে ইন্ট্রামলিকিউলার, একটা হচ্ছে ইন্টারমলিকিউলার। ইন্ট্রামলিকিউলার মানে হচ্ছে ইন্ট্রা, কথাটার মানে হচ্ছে উইদিন আ মলিকিউল, একটা মলিকিউলের ভেতরেই হাইড্রোজেন অ্যাটম থাকবে, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকবে, যাদের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হবে। কিন্তু ইন্টারমলিকিউলার মানে হচ্ছে মোর দ্যান ওয়ান মলিকিউল ইজ ইনভলভ, দুটো আলাদা আলাদা মলিকিউলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হবে। এবার সেই দুটো আলাদা মলিকিউল হতে পারে একই স্পিসিসের, হতে পারে দুটো আলাদা স্পিসিসের। ফর এক্সাম্পল, একটা জলের মলিকিউলের সঙ্গে আর একটা জলের মলিকিউলের ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড হতে পারে, বা একটা জলের মলিকিউলের সঙ্গে আর একটা অ্যালকোহল মলিকিউলের ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড হতে পারে। মানে দুটো মলিকিউল সেম স্পিসিসের হবে সেটা নাও হতে পারে। আমরা অলরেডি আগের দিন এই সমস্ত এক্সাম্পলস দেখেছিলাম, তবু আজকে স্পেসিফিক্যালি নামগুলো বলে বলে আমরা এদেরকে ক্যাটাগরাইজ করছি। ইন্ট্রামলিকুলার মানে কী বললাম, একটাই মলিকিউলের ভেতরে হাইড্রোজেন বন্ড তৈরি হবে। তো বেসিক্যালি আমরা হাইড্রোজেন বন্ডের টাইপস বলতে এইটাকেই বুঝি, কিন্তু এছাড়াও আরও অন্যভাবে ক্যাটাগরাইজ করা যায়। যেমন ধরো, অন দ্য বেসিস অফ স্পিসিস ইনভলভড, কোন ধরনের স্পিসিস হাইড্রোজেন বন্ড করতে চলেছে। জেনারেলি দুটো স্পিসিস হাইড্রোজেন বন্ড করে, এক হচ্ছে আয়ন, এক হচ্ছে মলিকিউল। তো যদি আয়ন এবং মলিকিউলের মধ্যে হাইড্রোজেন বন্ড হয়, সেটাকে আমরা বলি আয়ন ডাইপোল হাইড্রোজেন বন্ড। আর যদি দুটো মলিকিউলের মধ্যে হাইড্রোজেন বন্ড হয়, তাহলে ডাইপোল ডাইপোল। এই হচ্ছে দুটো টাইপ। আর এছাড়া অন দ্য বেসিস অফ সিমেট্রি, সিমেট্রি বা প্রতিসাম্যতা, তার বেসিসে দু রকম হয় হাইড্রোজেন বন্ড, একটা সিমেট্রিক্যাল একটা আনসিমেট্রিক্যাল। আমরা এক্সাম্পলস দেখব, অনেক এক্সাম্পলস দেখব, আমরা দেখব যে সিমেট্রিক্যাল হাইড্রোজেন বন্ড আছে। এবারে এই যে দু রকম করে যে ক্যাটাগরাইজেশন, প্রত্যেকটা কেসেই কিন্তু আমি যদি এখানে মেনশন করি যে স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড, আচ্ছা আমি আলাদা করে লিখছি নিচে, স্ট্রেংথ মানে কোন হাইড্রোজেন বন্ডটা বেশি শক্তিশালী। আমরা আগের দিন এটা আলোচনা করেছিলাম যে যখন আমরা স্ট্রেংথ শব্দটা উচ্চারণ করি, তখন আমরা দুটো মলিকিউলের ভেতরের যে হাইড্রোজেন বন্ড বা উইদিন আ মলিকিউল যে হাইড্রোজেন বন্ড সেটার কথা ভাবি, সেটার কথা আমরা আলোচনা করি, মানে একটা হাইড্রোজেন বন্ড নিয়ে আলোচনা করি যখন আমরা স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড বলি। কিন্তু যখন আমরা এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ড এই কথাটা উচ্চারণ করি, তার মানে হচ্ছে একটা এন্টায়ার একটা স্পিসিস, মানে অনেকগুলো স্পিসিস একসঙ্গে রয়েছে একটা পাত্রের মধ্যে। সাপোজ একটা পাত্রে তুমি খানিকটা জল নিয়েছো, তাহলে সেই খানিকটা জলের মধ্যে যতগুলো মলিকিউল থাকবে, সমস্ত মলিকিউলসগুলোর ওভারঅল যত হাইড্রোজেন বন্ডস আছে, সবগুলো হাইড্রোজেন বন্ডের কথা বলা হচ্ছে যখন আমি এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ড বলছি। কিন্তু যখন আমি স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড বলছি, তখন মাত্র একটা হাইড্রোজেন বন্ডের কথা বলা হচ্ছে, কোনো একটা স্পিসিসের একটা হাইড্রোজেন বন্ড, অন্য আর একটা স্পিসিসের একটা হাইড্রোজেন বন্ড, তাদের মধ্যে আমি স্ট্রেংথ কম্পেয়ার করছি। স্ট্রেংথ কম্পারিজন মানে একটা ভার্সেস একটা, আর এক্সটেন্ট কম্পারিজন মানে এন্টায়ার স্পিসিস, তার শেষ তার আন্ডারে যতগুলো আছে সেইগুলোর আলোচনা। তো আমি যদি স্ট্রেংথ কম্পেয়ার করি, আমি দেখো এইটাকে আমি এ বলছি, এটাকে আমি বি বলছি, এটাকে সি ডি ই অ্যান্ড এফ, ছটা নাম দিলাম। আমি কম্পেয়ার করতে পারবো এ এবং বি এর মধ্যে কার স্ট্রেংথ বেশি। অবভিয়াসলি যেখানে আয়ন ইনভলভড, সেখানে হাইড্রোজেন বন্ডটাও অনেক বেশি শক্তিশালী হবে, স্ট্রেংথ বেশি হবে। সিমেট্রিক্যাল অলওয়েজ বেশি মানে স্ট্রঙ্গার দেন আনসিমেট্রিক্যাল হাইড্রোজেন বন্ড। আর ইন্ট্রামলিকুলার এবং ইন্টারমলিকুলারের মধ্যে আমরা জানি যে ইন্ট্রামলিকুলার তার হাইড্রোজেন বন্ড
তার হাইড্রোজেন বন্ডের যে স্ট্রেংথ সেটা ইন্টার মলিকিউলারের থেকে বেশি হবে। এখন এই সমস্ত কম্পারিজনগুলো আমরা তখনই করব যখন আমরা দেখব যে আয়ন ডাইপোল এবং ডাইপোল ডাইপোলটা একই স্পিসিসের মধ্যে রয়েছে, একই একই অ্যাটামের মধ্যে অ্যাট্রাকশনের কথা বলা হচ্ছে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে ডাইপোল ডাইপোল, তো ধরা যাক জল আর এখানে একটা জল রয়েছে, তো ডেল্টা নেগেটিভ হাই অক্সিজেন এবং ডেল্টা পজিটিভ হাইড্রোজেন তাদের মধ্যেকার হাইড্রোজেন বন্ড, এটা এটা হচ্ছে ডাইপোল ডাইপোল। ডাইপোল কেন? কারণ এখানে প্রত্যেকটা মলিকিউলের মধ্যেই দুটো পোল জেনারেট হয়েছে, তাই জন্য। তাই হচ্ছে ডাইপোল ডাইপোল হাইড্রোজেন বন্ড। আর যদি বলি আয়ন ডাইপোল, তাহলে এর সঙ্গে আমি কোন আয়ন ডাইপোলের আমি কম্প্যারিজন করতে পারবো, সেটা হচ্ছে যদি আমার কাছে OH মাইনাস রয়েছে এবং ধরো এখানে হাইড্রোজেন বন্ড করেছে জলের সঙ্গে, মানে আমি বলতে চাইছি যে অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড, তার সঙ্গে আমি অক্সিজেন হাইড্রোজেনই আয়ন ডাইপোল কম্পেয়ার করব। এখানে যদি অন্য কিছু থাকে, F মাইনাস থাকে সাপোজ, তাহলে F মাইনাস এবং H2O-র মধ্যেকার যে অ্যাট্রাকশান সেটার সঙ্গে আমি H2O অ্যাট্রাকশান কম্পেয়ার করব না। সেক্ষেত্রে অবভিয়াসলি আয়ন ডাইপোলটাই বেশি কী বলবো স্ট্রেংথ তার বেশি হবে, কিন্তু স্টিল আমরা যখনই এগুলো কম্পেয়ার করব ইয়ের সঙ্গে এফের, সিয়ের সঙ্গে ডিয়ের, আমরা এমনই দুটো স্পিসিস নেব যাদের মধ্যে আমরা কম্পেয়ার করছি যেখানে হাইড্রোজেন বন্ডটা দুটো সেম অ্যাটামের মধ্যে থাকবে। বোঝানো গেল? এইবার আমরা এদের ডিটেলড মানে এক্সাম্পলসগুলো দেখে নিই। তাহলে প্রথমটা হচ্ছে অন দ্য বেসিস অফ স্পিসিস ইনভলভ, ডাইপোল ডাইপোল আর আয়ন ডাইপোল। ডাইপোল ডাইপোল মানে কী বললাম, মলিকিউলের সঙ্গে মলিকিউলের হাইড্রোজেন বন্ড। তো এক নম্বর এক্সাম্পল হচ্ছে ধরো জল, একটা জলের মলিকিউলের সঙ্গে অন্য জলের মলিকিউলের ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ড। যখনই আমরা জল বা HF এই দুটো মলিকিউলের যখন আমরা হাইড্রোজেন বন্ডের ছবি আঁকবো, ছবিটা জিগজ্যাগ টাইপ হবে, এটা মাথায় রাখতে হবে। এবার এখন যেহেতু আমি ছবিটা এখানে আঁকছি, তাহলে যখন আমরা এরপর ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ড বলবো সেখানে খালি জলের নামটা উল্লেখ করবো, তখন আর ছবিটা আঁকবো না, ঠিক আছে? তো কীরকম হচ্ছে দেখো, যখনই তুমি কোনো ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ড আঁকবে তখনই তুমি জানবে যে জিগজ্যাগ মানে কি এরকম টাইপের হবে, যে প্রত্যেকটা লাইনে তিনটে করে অ্যাটম রাখতে হবে এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি মাঝখানে থাকবে হাইড্রোজেন, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করো, এটা একটা জলের মলিকিউল আর এটা একটা জলের মলিকিউল। এবার এই যে জিগজ্যাগ লাইনটা হলো, তার মাঝখানে সেই জিগজ্যাগ লাইনে তিনটে মলিকিউল তিনটে অ্যাটম, মাঝখানে হচ্ছে হাইড্রোজেন। আবার এখানে দেখো মাঝখানে হাইড্রোজেন, তো এই হচ্ছে আর একটা জলের মলিকিউল, তারপরে আবার এখানে অক্সিজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এইভাবে এর উপরের দিকেও চলছে, এইভাবে জিগজ্যাগ লাইনে এগোয়। তো এটা হচ্ছে ডাইপোল ডাইপোল। কেন ডাইপোল ডাইপোল? কারণ এই যে জলের যে মলিকিউলটা, এখানে হাইড্রোজেন ডেল্টা প্লাস, আর এদিকে যে জলের যে মলিকিউলটা এখানে অক্সিজেন ডেল্টা মাইনাস, তাহলে ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাসের মধ্যে হাইড্রোজেন বন্ড হচ্ছে, তাই জন্য ডাইপোল ডাইপোল ইন্টারাকশান, ঠিক আছে? একই রকমভাবে এখানে ডেল প্লাস আর এখানে এই অক্সিজেনে ডেল মাইনাস, এখানে ডেল প্লাস, ইত্যাদি। আশা করা যায় বোঝা গেল কেন এটা ডাইপোল ডাইপোল। যদি আমরা HF এর ছবি আঁকি তাহলে সেটা এরকম, ধরো F H, এটা হচ্ছে HF মলিকিউল হাইড্রোজেন বন্ড, এটা F, এটা H, এটা F, আবার এটা H। খুব ভালো করে লক্ষ্য করো, এই প্রত্যেকটা জিগজ্যাগে কিন্তু তিনটে করে অ্যাটম থাকছে, ঠিক আছে? এবং তিনটে অ্যাটামের মধ্যে মাঝখানটাতে অলওয়েজ আমাকে হাইড্রোজেনকে রাখতে হয়, ঠিক আছে? কেন রাখতে হয়? কারণ এক্ষেত্রে অক্সিজেন বা এক্ষেত্রে ফ্লোরিন, এদের মধ্যেকার যে এই অ্যাটামের মধ্যে যে লোন পেয়ারগুলো আছে, সেই লোন পেয়ার রিপালশান কমানোর জন্য এই জিগজ্যাগ স্ট্রাকচার এরা অ্যাকোয়ার করে। তো এখানেও ডেল মাইনাস ডেল প্লাস একটা মলিকিউলে, আর একটা মলিকিউলের মধ্যে এটা ডেল প্লাস ডেল মাইনাস। সো যেহেতু ডেল প্লাস ডেল মাইনাসের মধ্যে অ্যাট্রাকশান হচ্ছে, সুতরাং এটাও একটা ডাইপোল ডাইপোল ইন্টারাকশান। আমরা ইন্ট্রামলিকুলার এক্সাম্পলও দেখাতে পারি। ফর এক্সাম্পল হচ্ছে ধরো তিন নম্বর যদি আমি বলি যে অর্থো নাইট্রোফেনল বা অর্থো হাইড্রক্সি বেনজ্যালডিহাইড, কী হয়, বেনজিন বলয়ের সঙ্গে একটা OH গ্রুপ থাকে আর একটা সিএইচও গ্রুপ থাকে,
এই পার্টিকুলার কম্পাউন্ডের নাম হচ্ছে অর্থো হাইড্রক্সি বেনজ্যালডিহাইড। এই যে মলিকিউলটা এখানে এই ওএইচ গ্রুপের হাইড্রোজেনটা অবশ্যই ডেল্টা পজিটিভ, অক্সিজেনটা ডেল্টা নেগেটিভ, এবং এই সিও গ্রুপের কার্বনটা অবশ্যই ডেল্টা পজিটিভ এবং অক্সিজেন ডেল্টা নেগেটিভ। মানে আমি যদি সি আর ও এর মধ্যে যদি আমি কী বলবো ইলেকট্রো পজিটিভিটি কম্পেয়ার করি, এইবার এই যে ডেল্টা প্লাস এবং এই যে অক্সিজেন ডেল্টা মাইনাস এদের মধ্যে এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ড তৈরি হয়। তাহলে এখানেও একটা ডাইপোলের সঙ্গে আর একটা ডাইপোলের অ্যাট্রাকশান হয়েছে এবং হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে, তাই এটা ডাইপোল ডাইপোল হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, আচ্ছা একটা মাথায় রাখবে যে কার্বনের সঙ্গে যুক্ত যে হাইড্রোজেন সে কিন্তু হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে না, কারণ ওএইচ বন্ডের হাইড্রোজেন অনেক বেশি ডেল্টা পজিটিভ সেখানে, কারণ চার্জ সেপারেশন ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যত বেশি হবে তত চার্জ সেপারেশন বাড়বে, যেহেতু কার্বন অত বেশি ইলেকট্রোনেগেটিভ নয় অক্সিজেনের মতন, তাই সিএইচ বন্ডের সিএইচ বন্ডে হাইড্রোজেন ডেল্টা প্লাস কার্বনের তুলনায়, কিন্তু সেই ডেল্টা প্লাসের পরিমাণ এতটাও বেশি নয় যে সেটা অন্য আর একটা অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। সুতরাং হাইড্রোজেন বন্ড তৈরি করে এই পার্টিকুলার মলিকিউলে ওএইচ গ্রুপের হাইড্রোজেন, সিএইচও গ্রুপের হাইড্রোজেন নয়, এটা মাথায় রাখতে হবে। এবার যদি আমি আয়ন ডাইপোল বলি তাহলে প্রথম এক্সাম্পল আমি এটা দিতে পারি যে ধরা যাক সিএল মাইনাস, আয়ন ডাইপোল মানে আয়নের সঙ্গে একটা মলিকিউলের হাইড্রোজেন বন্ড, তো সিএল মাইনাস যখন জলের সঙ্গে হাইড্রোজেন বন্ড তৈরি করে তখন তখন জলের এই যে ডাইপোল ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, এই ডাইপোল আর এদিকার এই আয়ন এদের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হয়, তাই এটা আয়ন ডাইপোল হাইড্রোজেন বন্ড। একই রকমভাবে তাহলে এইচ প্লাস ও কী করে, ওটাও একটা জলের মলিকিউলের সঙ্গে, একটা না ইনফ্যাক্ট দুখানা জলের মলিকিউলের সঙ্গে ও হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। তাহলে এটা ডেল্টা মাইনাস এটা ডেল্টা প্লাস, সো এই হচ্ছে হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, এইচ প্লাস আয়নটা একটার সঙ্গে যদি বন্ড করে তাহলে আমরা জানি এইচ থ্রিও প্লাস হয়, কিন্তু হাইড্রোনিয়াম আয়ন এইচ থ্রিও প্লাস ছাড়া আরও অনেক ফর্মে এক্সিস্ট করে, তার মধ্যে একটা হচ্ছে এটা, আরও দু একটা আছে পরে আরও বলছি ডিটেইলে। এটা হয়ে গেলো একটা। থার্ড যদি আমি আর একটা এক্সাম্পলস দেখাই সেটা হচ্ছে ধরো এফ মাইনাস, এফ মাইনাস আয়নের সঙ্গে হাইড্রোজেন বন্ড হবে এইচ এফ মলিকিউলের, এইচ এফ মলিকিউলে হাইড্রোজেন ডেল্টা প্লাস ফ্লোরিন এফ ডেল্টা মাইনাস, এই তৈরি হয়ে গেলো হাইড্রোজেন বন্ড। এবং এইটা খুবই একটা ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার রেসপেক্টে, আমরা এটাকে এই পার্টিকুলার যে স্পিসিস এটাকে আমরা বলি এইচ এফ টু মাইনাস, এইচ এফ টু মাইনাস আয়ন, এইচ এফ টু মাইনাস আয়নের নাম হচ্ছে বাই ফ্লুরাইড আয়ন। এবং ইন্টারেস্টিংলি এটা যেমন এক্সিস্ট করে, এক্সিস্ট করে শুধু নয় অত্যন্ত স্ট্রং একটা হাইড্রোজেন বন্ড তৈরি হয়, কিন্তু সিমিলারলি সিএল মাইনাস এবং এইচ সিএল এর মধ্যে এই যে বন্ড তৈরি হওয়া এবং তার তার ফলাফলস্বরূপ এইচ সিএল টু মাইনাস আয়ন তৈরি হওয়া, এই ঘটনাটা কিন্তু ঘটে না। ঠিক আছে, এবং এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন আমাদের হাইড্রোজেন বন্ডিংয়ের, যে বলা হয় এরকম একটা কোয়েশ্চেন যে কে এইচ এফ টু মলিকিউল এক্সিস্ট করে কিন্তু বাকি যে কে এইচ সিএল টু কে এইচ বিআর টু কে এইচ আই টু এই মলিকিউলগুলো এক্সিস্ট করে না কেন, তার কারণই হচ্ছে এটা যে কে এইচ এফ টু আসলে তৈরি হয় কীভাবে, আসলে তৈরি হয় এইভাবে আমরা এইচ এফ এর সঙ্গে কে এফ এর রিয়াকশান করাই। এখন কে এফ হচ্ছে একটা আয়নিক কম্পাউন্ড, এখান থেকে কে প্লাস তৈরি হবে আর এফ মাইনাস তৈরি হবে, এবার এই এফ মাইনাসটা এই এইচ এফ মলিকিউলের সঙ্গে এইভাবে আয়ন ডাইপোল অ্যাজ ওয়েল অ্যাজ সিমেট্রিক অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ড তৈরি করবে, করার পরে এইচ এফ টু আয়ন তৈরি করবে, সেই এইচ এফ টু আয়ন এইবার এই কে প্লাসের সঙ্গে জুড়ে যাবে এবং কে এইচ এফ টু সল্ট তৈরি করবে। কিন্তু এই যে সিএল মাইনাস, এই সিএল মাইনাস আয়ন ওর কিন্তু সিএল মাইনাস আয়নের কিন্তু হাইড্রোজেন বন্ড তৈরি করার ক্যাপাসিটি আছে। দেখো আমরা দেখলাম যে এই যে প্রথম এক্সাম্পলে সিএল মাইনাস তৈরি করেছে হাইড্রোজেন বন্ড, কিন্তু এইখানে হাইড্রোজেনটা যুক্ত আছে কার সঙ্গে, অক্সিজেনের সঙ্গে, অক্সিজেন অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ দ্যান ক্লোরিন, তাহলে অক্সিজেন হাইড্রোজেন এই বন্ডের এই বন্ডের চার্জ সেপারেশন মানে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাসের ভ্যালু যত বেশি হবে সেইটা হচ্ছে হাইড্রোজেন বন্ড তৈরি করার জন্য সাফিসিয়েন্ট। কিন্তু এই এইচ সিএল বন্ডেও
HCl বন্ডে আমরা H কে ডেল্টা প্লাস বা Cl কে ডেল্টা মাইনাস বলতে পারি, অর্থাৎ চার্জ সেপারেশন এখানে হয় কারণ Cl বেশি ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন। কিন্তু এই চার্জ সেপারেশনটা এতটাও বেশি হয় না যাতে করে হাইড্রোজেন বন্ড তৈরি হতে পারে, মানে হাইড্রোজেন বন্ড তৈরি হওয়ার জন্য যতটা ডেল্টা প্লাস চার্জ এই এইচটাকে পেতে হবে ততটাও পায় না, সেই কারণে এই পার্টিকুলার হাইড্রোজেন বন্ডটা তৈরি হয় না। HCl টু মাইনাস মলিকিউল, সরি, HCl টু মাইনাস আয়ন তৈরি হয় না এবং ফাইনালি KHCl2 মলিকিউল তৈরি হয় না। তো এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশান এই চ্যাপ্টারের, উচ্চ মাধ্যমিক বলো, নিট, জেই মেন বলো, সব জায়গাতেই এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। তাহলে অ্যান্সারটা কপি করে নাও, আমি একবার বলে দিচ্ছি কী লিখেছি। ওয়েন কে এফ অ্যান্ড এইচ এফ রিয়াক্টস টুগেদার, এফ মাইনাস আয়ন ফর্মড ফ্রম কে এফ ফর্মস এ ভেরি স্ট্রং সিমেট্রিক্যাল হাইড্রোজেন বন্ডিং উইথ এইচ এফ মলিকিউল অ্যান্ড রেজাল্টস এইচ এফ টু মাইনাস, দ্যাট ইজ বাই ফ্লুরাইড আয়ন, উইচ দেন কম্বাইন্স টু কে প্লাস টু ফর্ম কে এইচ এফ টু সল্ট। সাথে আগের যেটা বললাম ওই ছবিটা এঁকে দেবে। বাট সিএল মাইনাস আয়ন ফর্ম ফ্রম কে সিএল ক্যানট ফর্ম হাইড্রোজেন বন্ডিং উইথ এইচ সিএল মলিকিউল বিকজ ডিউ টু লার্জ সাইজ অ্যান্ড লেস ইলেকট্রোনেগেটিভিটি অফ ক্লোরিন অ্যাটম এইচ সিএল বন্ড ডাজ নট গেট সাফিসিয়েন্টলি পোলার টু ফর্ম হাইড্রোজেন বন্ড। সো এইচ সিএল টু মাইনাস আয়ন অ্যান্ড হেন্স কে এইচ সিএল টু মলিকিউল ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, নেক্সট ক্যাটাগরিজেশন হচ্ছে সিমেট্রিক্যাল আর আনসিমেট্রিক্যাল। দেখো, প্রথমে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যদি সিমেট্রিক্যাল হাইড্রোজেন বন্ড হয়, আচ্ছা আমি একটা এক্সাম্পল নিই, ধরো ধরো যাক এ তার সঙ্গে হাইড্রোজেন বন্ড করে রয়েছে, কোভ্যালেন্ট বন্ড। এখন এই হাইড্রোজেনটা ডেল্টা প্লাস আর এইটা ডেল্টা মাইনাস, তাহলে এই ডেল্টা প্লাস বলা যে হাইড্রোজেন সে আরেকটা স্পিসিসের সঙ্গে হাইড্রোজেন বন্ড করবে, যেখানে ইমিডিয়েটলি ও একটা এমন কাউকে পাবে যে হচ্ছে লোন পেয়ার ডোনেট করতে পারে। ধরা যাক সে হচ্ছে ওয়াই, এই ওয়াই সে লোন পেয়ার ডোনেট করবে এবং লোন পেয়ার ডোনেশনের মাধ্যমে এদের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে। তাহলে এটা হাইড্রোজেন বন্ড, এটা কোভ্যালেন্ট বন্ড। এইচ প্লাসটাকে লক্ষ্য করো, এইচ ডেল্টা প্লাস যেটা, সে দুটো বন্ড করেছে, একটা হাইড্রোজেন বন্ড আর একটা কোভ্যালেন্ট বন্ড। এটাকে আমি নাম দিলাম বি, এটাকে নাম দিলাম এ, এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, বিটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। যখন সিমেট্রিক্যাল হাইড্রোজেন বন্ড তৈরি হয়, সিমেট্রিক্যাল হাইড্রোজেন বন্ডে আমরা বলি যে বন্ড লেংথ এ এবং বি এর সমান হয়, ইভেন বন্ড এনার্জিটাও দুটো সমান হয়। নর্মালি আমরা কী জানি যে কোভ্যালেন্ট বন্ড অনেক বেশি স্ট্রঙ্গার আর হাইড্রোজেন বন্ড ভ্যান ডার ওয়েল ফোর্স অফ অ্যাট্রাকশন এগুলো হচ্ছে উইক ফোর্সের মধ্যে পড়ে। তাহলে যেহেতু কোভ্যালেন্ট বন্ড বেশি স্ট্রং আমরা জানি যেটা, সেটা অ্যাকচুয়ালি আনসিমেট্রিক্যালদের জন্য, ঠিক আছে। যদি এটা আনসিমেট্রিক্যাল হয় এবং এক্ষেত্রেও যদি এ এইচ এবং তার সঙ্গে যদি হাইড্রোজেন বন্ড হয় বি ওয়াই এর, যেখানে ওয়াই হচ্ছে লোন পেয়ার দিচ্ছে, ঠিক আছে, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, যেহেতু আনসিমেট্রিক্যাল আমরা লিখবো এটা এ এবং এটা বি হলে আমরা লিখবো যে বন্ড লেংথ এবং বন্ড এনার্জি কার বেশি, কোভ্যালেন্ট বন্ডের এনার্জি বেশি, অনেক বেশি স্ট্রঙ্গার কোভ্যালেন্ট বন্ড, তাহলে বন্ড এনার্জি এ গ্রেটার দেন বি। তাহলে যে বন্ড যত বেশি স্ট্রং হয় সেই বন্ডের লেংথ তত ছোটো হয়, তাহলে এ বন্ডের লেংথ ছোটো হয়ে যাবে, মানে কোভ্যালেন্ট বন্ড লেংথ ছোটো আর হাইড্রোজেন বন্ডের লেন্থ বড়। কখন হবে? যখন আনসিমেট্রিক্যাল হাইড্রোজেন বন্ড হবে, আর যখন সিমেট্রিক্যাল হবে তখন বন্ড এনার্জি বন্ড লেংথ সব সেম হয়ে যাবে। এবার কেন সেম হবে একটা এক্সাম্পল দিই, সবথেকে কমন এবং সবথেকে ইম্পর্টেন্ট এক্সাম্পল আমরা একটু আগেই যেটা নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে ধরো এফ মাইনাস হাইড্রোজেন বন্ড করেছে কার সঙ্গে, একটা এইচ এফ মলিকিউলের সঙ্গে। এবার এই যে হাইড্রোজেন ডেল্টা প্লাস, ও তো অলরেডি তার ইলেকট্রনটা, তার যে একটা ইলেকট্রন ছিল সেটা দিয়েছে কাকে, এই ফ্লুরিনকে, মানে এদের মধ্যে শেয়ারিং হয়েছে এবং কোভ্যালেন্ট বন্ড তৈরি হচ্ছে। এখন এই যে এফ মাইনাস, এ কী করছে, হাইড্রোজেন বন্ড তৈরি করছে। হাইড্রোজেন বন্ড কীভাবে তৈরি হয়, লোন পেয়ার ডোনেশনের মাধ্যমে। তো ফ্লুরাইড আয়ন একটা লোন পেয়ার ডোনেট করেছে, একে হাইড্রোজেন বন্ড তৈরি করেছে, কিন্তু এর মাথায় তো আরও একটা নেগেটিভ চার্জ আছে, কিন্তু টোটাল তিনটে লোন পেয়ার আছে, তার মানে ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি। এখন সবসময় কোনো একটা পার্টিকুলার
অ্যাটম বা আয়ন সে সবসময় চায় তার তার চার্জটাকে ডিস্ট্রিবিউট করে দিতে। চার্জ যত ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, ডিসপার্সড হয়ে যাবে, চারিদিকে ছড়িয়ে পড়বে, তত ওর মাথায় চার্জের বোঝা কমে যাবে এবং সিস্টেম স্টেবিলিটি গেইন করবে। তাহলে স্টেবিলিটি গেইন করার জন্য ও চাইবে সমস্ত ইলেকট্রনসগুলোকে, মানে যতটুকু এর সঙ্গে শেয়ারিং হয়েছে ইলেকট্রন ডেন্সিটি, তার থেকে আরও বেশি ইলেকট্রন ডেন্সিটি ও চাইবে হাইড্রোজেনের দিকে পাঠাতে। কিন্তু হাইড্রোজেন তো অলরেডি তার ইলেকট্রন আরেকজনের সঙ্গে শেয়ার করেছে এবং কোভ্যালেন্ট বন্ড তৈরি করেছে। তাহলে এর সঙ্গে হাইড্রোজেন বন্ড তৈরি করা ছাড়া কোভ্যালেন্ট বন্ড তৈরি করার কোনো স্কোপ এখন নেই। কিন্তু যেহেতু এই এফ মাইনাস আয়ন তার সমস্ত শক্তি দিয়ে সমস্ত ইলেকট্রনগুলোকে ওর দিকে, ইলেকট্রন ক্লাউডটাকে হাইড্রোজেনের দিকে ঠেলে দিতে চাইছে, এখন হাইড্রোজেনের কাছে সেইটাকে রেজিস্ট করার মতন আর পাওয়ার থাকে না। তখন কি হয়, তখন হাইড্রোজেন কি করে, যার সঙ্গে অলরেডি বন্ড হয়ে রয়েছে তার সঙ্গে সেই বন্ডটাকেও ব্রেক করে, কারণ এই প্রেশারটাকেও সামলানোর জন্য আর কি। সেক্ষেত্রে আমরা দেখি যে এখানে একটা হাইড্রোজেন বন্ড তৈরি হয়ে যায়, এখানে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়ে যায়, এবং যেটা অলরেডি কোভ্যালেন্ট বন্ড ছিল, স্ট্রঙ্গার বন্ড ছিল, সেইটা একটু উইকার হয়ে যায় এবং সেটা হাইড্রোজেন বন্ড হয়ে যায়। আমরা অর্গানিক কেমিস্ট্রিতে এরপরে রেজোনেন্স বলে একটা ফেনোমেনা পড়ব। এই ঘটনাটা অলমোস্ট রেজোনেন্সের মতন হচ্ছে আর কি, ঠিক আছে, রেজোনেন্সের মতন একটা ঘটনা। এবং ফাইনালি এইটা চলতেই থাকে, মানে একবার ও বন্ডটাকে এদিকে দিয়ে দেয়, ফলে এটা কোভ্যালেন্ট বন্ড হয়ে যায়, তারপরে এ আবার তার লোন পেয়ারটাকে এইদিকে দিতে চায়, ফলে আবার এখান থেকে আবার প্রথম স্ট্রাকচারে আমরা ফিরে যাই, এবং ফাইনালি বাস্তবে যে HF2- পাওয়া যায় সেইটা আসলে হচ্ছে এই দুটো স্ট্রাকচারের একটা কম্বিনেশন, একটা অ্যাভারেজ বলতে পারি। এবং সেইখানে আমরা আমরা এইভাবে এটাকে দেখাই। তো এটা হচ্ছে অ্যাভারেজ HF2- মানে এই দুটো স্ট্রাকচারের একটা অ্যাভারেজ স্ট্রাকচার। এবং যখনই এই ফর্মটা অ্যাটেইন করে তখনই বন্ড লেন্থগুলো এইবার আর আলাদা আলাদা থাকে না, এবার ইকুয়াল হয়ে গেলো বন্ড লেন্থ, এবং ন্যাচারালি বন্ড স্ট্রেংথও, মানে বন্ড এনার্জিও ইকুয়াল হয়ে যাবে, কারণ একই অ্যাটামের মধ্যেকার বন্ড, তো HF বন্ড আর এদিকেও HF বন্ড সেম নেচার, সুতরাং এনার্জিও সেম হয়ে যাবে। তাহলে বন্ড লেন্থ সেম, বন্ড এনার্জি সেম, কেন, ডিউ টু সিমেট্রিক্যাল হাইড্রোজেন বন্ড। বলছে বন্ড লেন্থটা সিমেট্রিক্যাল হয়ে গেল বা বন্ড এনার্জি একই রকম হয়ে গেল, এই জন্যই নামটা হয়ে গেলো সিমেট্রিক্যাল। কিন্তু ওই দিকে কখনোই এরকম কোনো ঘটনা ঘটবে না। ফর এক্সাম্পল, আমি যে এক্সাম্পল এর আগে দিয়েছিলাম একটা, দেখো সিএল মাইনাসের সঙ্গে আমরা বন্ড করিয়েছিলাম জলের, এখন সিএল মাইনাস কিন্তু এফ মাইনাসের মতন অত বেশিও ক্ষমতাশালী নয় যে ও একেবারেই সমস্ত ইলেকট্রন ডেন্সিটিটাকে হাইড্রোজেনের দিকে দিয়ে হাইড্রোজেন বন্ডটাকে কোভ্যালেন্ট বন্ডে কনভার্ট করে ফেলতে পারবে, সেই ক্ষমতা ওর নেই। সুতরাং এখানে আমরা বলবো যে এই যে কোভ্যালেন্ট বন্ড ডেল্টা প্লাস ওয়ালা হাইড্রোজেন, তার দুদিকে দুটো বন্ড আছে, আমরা বলেছিলাম দেখো একটা এ একটা বি, তাহলে এই ক্ষেত্রে এইটা হচ্ছে বি হাইড্রোজেন বন্ড আর এটা হচ্ছে এ, তাহলে অবশ্যই কোভ্যালেন্ট বন্ড এ তার এনার্জি অনেক বেশি বা লেন্থ কম, সুতরাং এটা সিমেট্রিক্যাল আর হলো না। একই রকমভাবে আমরা যদি দুটো ওয়াটার মলিকিউলের মধ্যেকার হাইড্রোজেন বন্ড বলি, বা ধরো দুটো অ্যালকোহল মলিকিউলের মধ্যে যদি হাইড্রোজেন বন্ড বলি, ঠিক আছে, আমি এটা উল্টো করে ফেললাম, আমি এটাকে এইচ করে দিই আর এটাকে আর করে দিই। কেন এটা করলাম, কারণ দেখো এই অক্সিজেনটা লোন পেয়ার দেবে, তো এবার এই আরের যে প্লাস আই এফেক্ট সে কী করবে, এই অক্সিজেনের ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেবে, তাহলে যে অক্সিজেন, তাহলে এই অক্সিজেনের ইলেকট্রন ডেন্সিটি বেশি, সুতরাং এই অক্সিজেনের ডোনার এবিলিটি বেশি, সুতরাং এ হচ্ছে হাইড্রোজেন বন্ড করবে, আর এই জলের যে অক্সিজেনটা সেটা অ্যালকোহলের হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ড করবে না। তাহলে এই হচ্ছে প্রপার রিপ্রেজেন্টেশন। এবার এই যে হাইড্রোজেন বন্ড তৈরি হলো, এই হাইড্রোজেন বন্ডেও এটা যদি আমরা বলি বি আর এটা যদি বলি আমরা এ, তাহলে এ এর লেংথ অবশ্যই ছোটো, বি এর লেংথ বেশি, যদিও দুটোই কিন্তু ও এইচ বন্ড, এটা ও এইচ বন্ড, এটা ও এইচ বন্ড, কিন্তু এটা ও এইচ হাইড্রোজেন বন্ড, এটা ও এইচ কোভ্যালেন্ট বন্ড এবং পারমানেন্ট, এই রকম কিছু হচ্ছে না এখানে, তাই জন্য এটা আনসিমেট্রিক্যাল এবং কোভ্যালেন্ট বন্ডের লেংথ ছোটো। এখন আমরা কী করে বুঝবো যে কোনো একটা এরকম হাইড্রোজেন বন্ড সেটা সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল কী করে বুঝবো? দেখো বোঝার অ্যাস সাচ সেরকম কোনো অপশান নেই,
যে কোনো এক্সাম্পল আমাদের সামনে আছে সেইগুলো দিয়ে আমরা একটা মোটামুটি একটা আইডিয়া পেতে পারি। আয়ন ডাইপোল সিমেট্রিক্যাল তখনই হবে যখন হাইড্রোজেনের দুদিকেই দুটো সেম অ্যাটম রয়েছে। আরেকটা এক্সাম্পল হচ্ছে OH মাইনাসের সঙ্গে, OH মাইনাস আয়নের সঙ্গে হাইড্রোজেন বন্ড করে জল, এইটা হচ্ছে একটা সিমেট্রিক্যাল হাইড্রোজেন বন্ডের, সিমেট্রিক্যাল হাইড্রোজেন বন্ডের এক্সাম্পল। এটার সঙ্গে রিলেটেড যে কোয়েশ্চেনটা আসে পরীক্ষা সেটা হচ্ছে NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড। তোমরা যদি ল্যাবরেটরিতে সোডিয়াম হাইড্রোক্সাইড দেখো তাহলে সাদা রঙের ছোটো ছোটো সলিড পেলেটস আর কি থাকে দানার মতন, সেটা যখনই এয়ারের ময়েশ্চারের সংস্পর্শে আসবে সঙ্গে সঙ্গে ময়েশ্চার অ্যাবজর্ব করবে এবং সেই ময়েশ্চার নিজেকে ডিজলভ করে নেবে। এই ধরনের মেটেরিয়ালকে আমরা বলি ডিলিকুয়েসেন্ট। এবার এটার কারণই হচ্ছে যে ময়েশ্চার অ্যাবজর্ব করেও এবং সেই জলের মলিকিউলের সঙ্গে OH মাইনাস আয়ন সিমেট্রিক্যাল হাইড্রোজেন বন্ড তৈরি করবে, অত্যন্ত স্ট্রং একটা হাইড্রোজেন বন্ড তৈরি করে এবং করার মাধ্যমে সে জলের মধ্যে ডিজলভ হয় এবং ডিজলভ হয়ে গিয়ে সেটা মানে লিকুইফাই করে যায় আর কি, তরল অবস্থায় চলে যায়। তো এটা হচ্ছে একটা সিমেট্রিক্যাল হাইড্রোজেন বন্ডের এক্সাম্পল। এখানেও তুমি দেখো যে এই যে ডেল্টা প্লাস যেটা তার দুদিকে দুটো সেম অ্যাটম অক্সিজেন অক্সিজেন এবং এটা একটা আয়ন ডাইপোল হাইড্রোজেন বন্ড। তো যেটা বলছিলাম যে আয়ন ডাইপোল যদি হাইড্রোজেন বন্ড হয় এবং H প্লাসের দুদিকে দুটো সেম অ্যাটম থাকে তাহলে সেটা অবশ্যই সিমেট্রিক্যাল হাইড্রোজেন বন্ড হবে। এবার তার মানে এটা নয় যে সিমেট্রিক্যাল হাইড্রোজেন বন্ড হতে গেলে আয়ন ডাইপোলই হতে হবে, ডাইপোল ডাইপোল যে হাইড্রোজেন বন্ডিং তার মধ্যেও একটা এক্সাম্পল আছে যেটা হচ্ছে সিমেট্রিক্যাল, এটা নয় অবশ্যই, এটা কিন্তু আনসিমেট্রিক্যাল। তো যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে HCOOH ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড এর ডাইমার, ডাইমার কাকে বলে, পলিমার মানে অনেকগুলো মলিকিউল যখন একসঙ্গে জুড়ে গিয়ে একটা মলিকিউল তৈরি করে সেটা হচ্ছে পলিমার। তো যখন দুটো মলিকিউল একসঙ্গে জুড়ে গিয়ে একটা সিঙ্গেল মলিকিউলের মতন আচরণ করে তাদেরকে আমরা বলি ডাইমার। এবার কিছু অর্গ্যানিক সলভেন্ট আছে, ফর এক্সাম্পল বেনজিন, সেখানে সেই অর্গ্যানিক সলভেন্টে কার্বক্সিলিক অ্যাসিডগুলো, মনোকার্বক্সিলিক অ্যাসিডগুলো তারা সবাই ডাইমেরিক ফর্মে থাকে এবং এটার একটা অ্যাপ্লিকেশন আমরা ক্লাস টুয়েলভে সলিউশন চ্যাপ্টারে পড়ব, বলা হয় ওদের কলিগেটিভ প্রপার্টি আর কি, যে অ্যাপারেন্টলি এর যা মলিকুলার মাস বা ফর্মিক অ্যাসিডের জায়গায় যদি আমি অ্যাসিটিক অ্যাসিড দিই তাদের যা মলিকুলার মাস যেটা আমরা ক্যালকুলেট করে পাই অ্যাটমিক মাসগুলোকে সমস্ত যোগ টোগ করলে, এক্সপেরিমেন্টালি দেখা যায় যে মলিকুলার মাস তার ডাবল। ঠিক আছে, ফর এক্সাম্পল এটার যদি মলিকুলার মাস হয় 46 তাহলে তার ডাবল 92 হয়ে যায় যখন আমরা এক্সপেরিমেন্টালি মেজার করি, বা অ্যাসিটিক অ্যাসিডের মলিকুলার মাস 60 এক্সপেরিমেন্টালি যখন মেজার করি তখন দেখা যায় যে 120 হয়ে যাচ্ছে। এর কারণটাই হচ্ছে যে এরা ডাইমেরিক ফর্মে অবস্থান করে। এবার সেটা কেমন দেখো, তাহলে সি ডাবল বন্ড ও, অ্যাকচুয়ালি এই HCOOHকে এরকম দেখতে হয়, HC ডাবল বন্ড ও OH। তো সেটা যদি আমি এখানে এর মাপে লিখি, ধরো একটা একটা H, HC ডাবল বন্ড ও আর OH, এই হচ্ছে ফর্মিক অ্যাসিডের একটা মলিকিউল। সেকেন্ড মলিকিউলটা জাস্ট এর রিভার্স করে এদিক এদিক থেকে আমি লিখব যে কার্বন হয়ে গেল, এখানে H হয়ে গেল, ডাবল বন্ড ওটা উপরের দিকে, এখানে ডাবল বন্ড ওটা নিচের দিকে। ঠিক আছে, ডাবল বন্ড ওটা নিচের দিকে আর সিঙ্গেল বন্ড OHটা নিচের দিকে ছিল, এখানে সিঙ্গেল বন্ড OHটা উপরের দিকে হয়ে গেল। এইবার এইবার এই যে অ্যাসিডটা মলিকিউলটা, অ্যাসিড মলিকিউলে এইটা ডেল্টা প্লাস এটা ডেল্টা মাইনাস OHএর মধ্যে, তাহলে এই OHএর মধ্যে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, এই OHএর মধ্যে এটা ডেল্টা মাইনাস এটা ডেল্টা প্লাস, আর এই অক্সিজেন লোন পেয়ার দেবে, তাহলে এখানে হয়ে গেল হাইড্রোজেন বন্ড, এখানে হয়ে গেল হাইড্রোজেন বন্ড। এবার এইটা হয়ে গেল ফর্মিক অ্যাসিডের ডাইমার। এখন এই যে ডাইমেরিক ফর্ম, এখানেও কিন্তু যেটা আমি বললাম যে রেজোনেন্স টাইপের একটা ঘটনা ঘটে এবং আমরা দেখি যে এই স্ট্রাকচারটা পুরোপুরি পাল্টে গিয়ে এরকম হয়ে যায়। পরবর্তী একটা স্ট্রাকচার আমি উপরটা মুছছি, এখানে একটা রেজোনেন্সের মতন ঘটনা ঘটে এবং আমরা এরকম একটা একটা ইনভার্টেড একটা স্ট্রাকচার পাই। ঠিক আছে, এই যে ডাবল বন্ড ও এবং এইচ হয়ে গেল, এটা এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল বন্ডেড OH হয়ে যায় এবার, আর এই যে বন্ডটা এখানে আসছে, এই বন্ডটা খুলে এখানে আসছে মানে এখানে ডাবল বন্ড হয়ে যাচ্ছে,
আর এই কোভ্যালেন্ট বন্ড ব্রেক করছে এবং তার পরিবর্তে এখানে হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে। এখানেও তাই হাইড্রোজেন বন্ড তৈরি হয়ে গেল। দেখো এই যে স্ট্রাকচারটা হয়েছে ঠিক তার অপোজিট স্ট্রাকচার এটা হয়ে গেল। এই দুটো হচ্ছে রেজোনেটিং ফর্ম, যে দুটো ফর্মের অ্যাভারেজ হচ্ছে অ্যাকচুয়াল এর ডাইমেরিক স্ট্রাকচারটা। তাহলে এই যে ডেল্টা প্লাস হাইড্রোজেন, তার সাপেক্ষে দুদিকে দুটো সেম অ্যাটাম রয়েছে, সেম অক্সিজেন অ্যাটাম, এখানে এখানেও তাই। এবার এই যে কোভ্যালেন্ট বন্ড চেঞ্জ হয়ে গিয়ে হয়ে গেল হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড চেঞ্জ হয়ে গিয়ে হয়ে গেল কোভ্যালেন্ট বন্ড, এই যে ইন্টারচেঞ্জটা হচ্ছে এটাই হচ্ছে সিমেট্রি। এবং আমরা বলবো যে এখানে সিমেট্রিক্যাল হাইড্রোজেন বন্ড তৈরি হয়, তার ফলে অত্যন্ত স্ট্রং একটা হাইড্রোজেন বন্ড এখানে আমরা দেখতে পাই। কিন্তু আমি যেটা একটু আগে বলছিলাম যে যদি অ্যাসিটিক অ্যাসিড হয়, সিএইচ থ্রি সিও ওএইচ যদি হয়, তাহলে এই যে হাইড্রোজেনগুলো, তারপর যেগুলোকে আমি আন্ডারলাইন করছি, এই হাইড্রোজেন দুটো রিপ্লেসড হয়ে যাবে মিথাইল গ্রুপ দিয়ে। সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো করে শুনবে, সেই ক্ষেত্রে মানে অ্যাসিটিক অ্যাসিডের যে ডাইমেরিক ফর্ম একই রকম, খালি এখানে মিথাইল এখানে মিথাইল, সেটা কিন্তু সিমেট্রিক্যাল হাইড্রোজেন বন্ড তৈরি করে না। কারণ ওখানে এই মিথাইল গ্রুপগুলোর একটা ইন্ডাকটিভ এফেক্ট, একটা এক্সট্রা ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমরা সেটাকে এইখানে লিখব, আনসিমেট্রিক্যালের আন্ডারে লিখব যে ডাইমার অফ আর সি ডবল এইচ, আর গ্রুপ মানে হচ্ছে অ্যালকিল গ্রুপ, মিথাইল ইথাইল প্রোপাইল এই সমস্ত, যেখানে আর ইজ নট ইকুয়াল টু এইচ, আরটা হাইড্রোজেন নয়, আর যাই হোক না কেন, যদি হাইড্রোজেন হয়ে যায় তাহলে সিমেট্রিক্যাল, যদি হাইড্রোজেন ছাড়া অন্য কোনো গ্রুপ হয় তখনই সেই ডাইমারটা কিন্তু আনসিমেট্রিক্যাল হাইড্রোজেন বন্ডের এক্সাম্পল হবে। ঠিক আছে, কপি করো। আচ্ছা, এবার হচ্ছে ইন্টারমলিকুলার অ্যান্ড ইন্ট্রামলিকুলার। ইন্টারমলিকুলার মানে বুঝতেই পারছো যে দুটো আলাদা আলাদা মলিকুলের মধ্যে হবে, আমরা অনেক এক্সাম্পলস আগে দেখলাম। ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংকে আমরা অনেক সময় বলি অ্যাসোসিয়েশন, যেহেতু অনেকগুলো মলিকুল একসঙ্গে জুড়ে যাচ্ছে, অ্যাসোসিয়েট হচ্ছে, এবং ফাইনালি যেটা পাই আমরা যে অনেকগুলো মলিকুল জুড়ে যাওয়ার পরবর্তী যে অবস্থাটা ওটাকে আমরা বলি অ্যাসোসিয়েটেড মলিকিউল। আর ইন্ট্রামলিকুলারে কী হয়, ইন্ট্রামলিকুলারে সবসময় যখনই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন হবে তখনই একটা সিক্স মেম্বার বা ফাইভ মেম্বার রিং তৈরি হয়। এই রিং ফর্মেশনটাকে আমরা বলি চিলেশন। রিং ফর্মেশন যখনই হবে তখনই সেই পার্টিকুলার মলিকিউলটা অনেক বেশি স্টেবল হবে। এক্সাম্পলস আমরা এর আগে অনেক দেখলাম, যেমন আমরা H2O HF এদের ছবি এঁকেছি জিগজ্যাগ। অ্যামোনিয়া মলিকিউলগুলো যখন হাইড্রোজেন বন্ডে অ্যাসোসিয়েটেড হয় তখন তারা জিগজ্যাগ স্ট্রাকচার বানায় না, তার পরিবর্তে লিনিয়ার স্ট্রাকচার বানায়। কীরকম এইচ, এই ধরো এইচ, তিনখানা এইচ রয়েছে, এবার হাইড্রোজেন বন্ড তৈরি করছে, একটা নাইট্রোজেনের, একটা অ্যামোনিয়ার এইচ আর একটা অ্যামোনিয়ার এন, এই হচ্ছে আবার এই হচ্ছে হাইড্রোজেন বন্ড। তাহলে এই হচ্ছে একটা মলিকিউল, এই হচ্ছে একটা মলিকিউল, এই হচ্ছে আরেকটা মলিকিউল, এদিকে হাইড্রোজেন বন্ড এক্সটেন্ডেড আছে, তো লিনিয়ারলি সবাই অ্যারেঞ্জ হবে। এছাড়া আরও খুব একটা পরিচিত কিছু এক্সাম্পলস বলছি, যেমন ধরো, আচ্ছা অ্যালকোহল জলের এক্সাম্পল আমরা বলেছি অলরেডি, আমরা বলবো অ্যাসিটোনের সঙ্গে ক্লোরোফর্মের, ক্লোরোফর্ম মানে সিএইচ সিএল থ্রি, আর অ্যাসিটোন মানে সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি, তো এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ড হয়। কীরকম, আমরা এর আগে দেখলাম যে সি সিএল থ্রি যদি গ্রুপ থাকে কোথাও তাহলে তারা সেই সমস্ত মলিকিউল হাইড্রোজেন বন্ড করে, কারণ হচ্ছে যে এদের তীব্র মাইনাস আই এফেক্ট আছে, হাইলি ইলেকট্রোনেগেটিভ, তিনটে ক্লোরিন, এত বেশি ইলেকট্রোনেগেটিভ যে এই কার্বনকে অনেক বেশি ডেল্টা প্লাস করে দেয়, ন্যাচারালি এই কার্বন, এই হাইড্রোজেনটা অনেক বেশি ডেল্টা প্লাস তারপরে হয়ে যায় পরবর্তীকালে। এবার অ্যাসিটোনটাকে যদি আমি লিখি তাহলে অ্যাসিটোনের অক্সিজেন আর ক্লোরোফর্মে হাইড্রোজেন, এদের মধ্যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি হয়। একই রকমভাবে অ্যাসিটোনের সঙ্গে ক্লোরোফর্মের পরিবর্তে আমি যদি অ্যাসিটিলিন ব্যবহার করি তাদের হাইড্রোজেন বন্ড হয়। এটা মুছে নিচ্ছি একটু, তো যেটা বললাম যে অ্যাসিটোনের সঙ্গে অ্যাসিটিলিন, সংকেত কি,
এইচ সি ট্রিপল বন্ড সি এইচ। এখন আমরা এর আগে বলেছিলাম যে কার্বন যদি এসপি হাইব্রিডাইজড হয় তাহলে সে অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ হয়। তো এই এসপি কার্বন অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, ডেল মাইনাস এবং ডেল প্লাস হয়ে যায় হাইড্রোজেনটা, এবং এদের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হওয়ার একটা সুযোগ থাকে। এছাড়াও আরও এক্সাম্পল হচ্ছে, আমরা একটু আগে ডাইমার ফরমেশন দেখলাম ফর্মিক অ্যাসিড বা অন্যান্য কার্বক্সিলিক অ্যাসিডের। একই রকমভাবে পটাশিয়াম বাইকার্বনেট কে এইচ সিও থ্রি ডাইমেরিক ফর্মে থাকে। কে এইচ সিও থ্রি মানে কে প্লাস আর এইচ সিও থ্রি মাইনাস। এবার এই এইচ সিও থ্রি মাইনাসটা কীরকমভাবে থাকে দেখো, আমি নিচেরটা মুছে নিচ্ছি একটু। এবার এইচ সিও থ্রি মাইনাস তো তো কার্বন এখানে ও মাইনাস আর এখানে ও এইচ, তাহলে দেখো এইচ হয়ে গেছে সি, তিনটে ও, একটা নেগেটিভ চার্জ। এবার এটা আমরা যেরকম ফর্মিক অ্যাসিড লিখেছিলাম জাস্ট ওই রকমই লিখবো। তাহলে পরের মলিকিউলটাকে এই দিক করে লিখবো এবং জাস্ট এর অপোজিট লিখবো, যে সি ডাবল বন্ডও থাকলো, ও মাইনাসটা ওপরের দিকে আছে, তো এখানে ও মাইনাসটাকে আমরা নিচের দিকে রাখলাম আর এখানে ওইচটা নিচের দিকে আছে, তো এখানে ও এইচটাকে ওপরের দিকে রাখলাম। এইবার এই হচ্ছে হাইড্রোজেন বন্ড, ঠিক আছে, দুটো মলিকিউলের মধ্যে বন্ড তৈরি হলো, সুতরাং এটা ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ড। তো এইভাবে বাইকার্বনেট আয়ন এখানে ডাইমেরিক ফর্মে থাকে। ছ নম্বর এক্সাম্পল হচ্ছে ধরো প্যারা নাইট্রোফেনল, খুবই কমন একটা এক্সাম্পল। প্যারা নাইট্রোফেনল বলার আগে এটা বলি যে বেনজিন বলয়ে যদি কোনো একটা গ্রুপ থাকে উপস্থিত, মানে এই এই পার্টিকুলার কার্বনটাতে যে হাইড্রোজেন থাকে, বেনজিন হলে আমরা জানি সি সিক্স এইচ সিক্স, তো প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন। এবার এই পার্টিকুলার কার্বনে হাইড্রোজেনটাকে সরিয়ে দিয়ে তার বদলে একটা গ্রুপ এসছে এ, যদি এরকম হয় তাহলে এই এর সাপেক্ষে দুদিকের দুটো যে পজিশান সেই পজিশানগুলোকে বলা হয় অর্থ। আমরা সম্ভবত ডাইপোল মোমেন্টে এগুলো আলোচনা করেছিলাম, স্টিল আমি আরেকবার বলে দিচ্ছি, এই দুটো পজিশানকে বলা হয় মেটা। এই যে পার্টিকুলার গ্রুপটা এ, তার সাপেক্ষে এটা মেটা পজিশান, ঠিক আছে। অর্থতে যদি অন্য কোনো গ্রুপ থাকে তার সাপেক্ষে এই পজিশানটা আবার অর্থ পজিশান। যে কোনো গ্রুপের সাপেক্ষে ঠিক তার দুপাশের দুটো পজিশান হচ্ছে অর্থ, তারপরের দুটো হচ্ছে মেটা, এবং একদম অপোজিট যে পজিশানটা সেটা হচ্ছে প্যারা পজিশান। তাহলে এখানে বলছে প্যারা, পি পি ফর প্যারা, প্যারা নাইট্রোফেনল। প্যারা নাইট্রোফেনল হচ্ছে এমন একটা কম্পাউন্ড যেখানে একটা ফেনল ওইচ মানে ফেনল হয়ে যায় আর তার প্যারা পজিশানে একটা নাইট্রো এনও টু গ্রুপ থাকবে। এবার এই পার্টিকুলার কম্পাউন্ডটা ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড দেখায় কীরকমভাবে, দেখো ছবিটা আঁকছি, ছবিটা আমরা এরকমভাবে আঁকি যাতে লম্বালম্বি করে আঁকলে অনেকটা জায়গা চলে যায় সেই কারণে। তো ধরো এন, এখানে অক্সিজেন, নাইট্রোজেন, এটা হয়ে গেল এনও টু, আর এদিকে হয়ে গেল ও এইচ। ও এইচের এদিকে অন্য থার্ড মলিকিউল হাইড্রোজেন বন্ডেড, আর এখানে এটা হচ্ছে আর একটা মলিকিউল প্যারানাইট্রোফেনল, একটা প্যারানাইট্রোফেনল দুটো প্যারানাইট্রোফেনল এদের মধ্যে বন্ড তৈরি হয়েছে, ঠিক আছে। আবার এখানে এটা তার পার্শ্ববর্তী অন্য কোনো মলিকিউলের সঙ্গে সোডিয়াম বাইকার্বনের কথা বলতে পারি, NaHCO3। পটাশিয়াম বাইকার্বনেট আমরা দেখলাম HCO3 মাইনাস বাইকার্বনেট আয়ন ডাইমেরিক ফর্মে থাকে, কিন্তু সোডিয়াম বাইকার্বনেটে ওটা পলিমেরিক ফর্মে থাকে। কীরকম দেখো, একদিকে থাকে ও মাইনাস আর একদিকে থাকে ও এইচ, সেটাই হয়ে যাবে বাইকার্বনেট আয়ন। তাহলে ও এইচ হলো এর সঙ্গে হাইড্রোজেন বন্ডের হয়ে গেল অন্য একটা মলিকুলের ও মাইনাস। ও মাইনাসের সঙ্গে কে যুক্ত থাকবে, কার্বন ডাবল বন্ডেড ও, তারপরে আবার ও এইচ, ঠিক আছে। তো দেখো এই একটা হচ্ছে আমার বাইকার্বনেট আয়ন পুরোটা, আবার এইটা হচ্ছে আর একটা বাইকার্বনেট আয়ন, এই ওইচটার আবার পার্শ্ববর্তী ও মাইনাসের সঙ্গে হাইড্রোজেন বন্ডের অবস্থা থাকবে, ঠিক আছে। ও মাইনাসের সঙ্গে আর একটা সি ডাবল বন্ডও থাকবে, তারপরে আবার ওইচ থাকবে, সরি এইচটা এরকম লিখবো না, এইচটা এদিকে লিখবো, তাহলে আমার জিগজ্যাগটা বোঝাতে সুবিধা হবে। তাহলে এইভাবে পলিমেরিক ফর্মে এইচ সিও থ্রি মাইনাস আয়নটা থাকবে। আচ্ছা, এরপর যদি আমরা ইন্ট্রামলিকুলারে আসি, এক নম্বর এক্সাম্পল প্যারানাইট্রোফেনল যেমন ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং করে, তেমনি অর্থোনাইট্রোফেনল এখানে আমরা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড দেখতে পাই। অর্থ মানে কি, একটু আগে বললাম কোনো একটা গ্রুপের সাপোজ এখানে ও এইচ আছে, ও এইচের সাপেক্ষে প্যারা পজিশানে এনও টু,
তাহলে অর্থো নাইট্রোতে অর্থো পজিশনে NO2 থাকবে, তাহলে পার্শ্ববর্তী এখানে NO2, ঠিক আছে। এন ধরা যাক এদিকে ডাবল বন্ডেডও, এদিকে সিঙ্গেল বন্ডেডও। এবার এদের মধ্যে হয়ে গেল হাইড্রোজেন বন্ড, কেন? কারণ এখানে আমি অর্থো নাইট্রোফেনল লেখাটা মুছছি, কারণ হচ্ছে এখানে এইচটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস, তাহলে এই হয়ে গেল ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। একটাই মলিকিউলের মধ্যেকার অক্সিজেন এবং সেই মলিকিউলেরই ওএইচ গ্রুপের হাইড্রোজেন, তাদের মধ্যে বন্ড হয়েছে। এবং দেখো বন্ড তৈরি হওয়ার পরে এই যে আমি যদি কাউন্ট করি তাহলে 1, 2, 3, 4, 5, 6 একটা সিক্স মেম্বার্ড রিং তৈরি হয়েছে। এই রিং ফরমেশনকেই বলা হয় চিলেশন। ইন্ট্রামলিকিউলারের আরও কয়েকটা এক্সাম্পল দেখো, ধরা যাক অর্থো ফ্লুরোফেনল, ওএইচ গ্রুপের অর্থো পজিশনে একটা ফ্লুরিন আছে, তাহলে অর্থো ফ্লুরোফেনল। বা ধরো অর্থো ক্লোরোফেনল, অর্থাৎ বেনজিন বলয়ে ওএইচ গ্রুপের অর্থো পজিশনে একটা ক্লোরিন আছে। এবার এদের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হয় এবং ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড ফরমেশন পসিবল হয়। এটা তোমরা বলতে পারো যে ক্লোরিন তো হাইড্রোজেন বন্ড করে না, তাহলে এখানে কেন হলো? এখানে ক্লোরিন হাইড্রোজেন বন্ড ফরমেশনে তার এবিলিটি আছে, তার কারণ হচ্ছে যে এখানে সিএল এবং তার পার্শ্ববর্তী যে এইচ, এদের মধ্যেকার ডিস্টেন্সটা অনেক কম। এবার ডিস্টেন্স কম হলে ওদের ভেতরকার যে অ্যাট্রাকশান সেটা অনেক বেশি। এই অ্যাট্রাকশান ফোর্স আমরা জানি ডিস্টেন্সের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়, তো এই ডিস্টেন্স ফ্যাক্টর এখানে হাইড্রোজেন বন্ড ফরমেশনের জন্য দায়ী। এছাড়া আমরা একটু আগে একটা এক্সাম্পল দেখলাম যে ওএইচ এর সাপেক্ষে যদি এখানে ডাবল বন্ডেড অক্সিজেন, আই মিন সিএইচও গ্রুপ যদি থাকে, অর্থো হাইড্রক্সি বেনজ্যালডিহাইড। আর একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল হচ্ছে, সেটা হচ্ছে ক্লোরাল হাইড্রেট, ক্লোরাল হাইড্রেট। ক্লোরাল হাইড্রেট কেমন স্ট্রাকচার দেখো, সিএল থ্রি সি সিএইচ ওএইচ হোল টুয়াইস, এই হচ্ছে তার স্ট্রাকচার। এবার এখানে এই পার্টিকুলার যে কার্বনটা, সেই কার্বনের সঙ্গে দুটো ওএইচ গ্রুপ যুক্ত আছে। একটাই কার্বনে দুটো ওএইচ যদি যুক্ত থাকে, আমরা এরপরে অর্গানিক কেমিস্ট্রিতে পড়বো যে সেক্ষেত্রে ওই পার্টিকুলার কম্পাউন্ডটাকে আমরা বলি জেম ডাইঅল, এবং সেটা অত্যন্ত আনস্টেবল হয়। একটা কার্বন অ্যাটমের সঙ্গে দুটো ওএইচ গ্রুপ সরাসরি যুক্ত থাকলে খুবই আনস্টেবল হয় কম্পাউন্ডটা, এবং একটা ওয়াটার মলিকিউল লস করে ও একটা কার্বোনিল কম্পাউন্ডে কনভার্ট হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে সেটা হয় না, কম্পাউন্ডটা স্টেবল হয় ডিউ টু ফরমেশন অফ ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। কিরম করে হয় দেখো, সরি, কার্বনের সঙ্গে দেখো তিনটে ক্লোরিন আছে, তো তিনটে ক্লোরিন দিলাম, তার সঙ্গে সিঙ্গেল বন্ড আর একটা কার্বন, এই কার্বনে একটা এইচ আর দুটো ওএইচ, তো দুটো ওএইচটা অ্যাকচুয়ালি এরমভাবে লেখা হয়, এবং এখানে হাইড্রোজেন বন্ড তৈরি হয়, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। এর ফলে কী হচ্ছে, এই ডাইঅলটা, জেম ডাইঅলটা স্টেবিলিটি পাচ্ছে, এবং এই কম্পাউন্ডটা একটা অত্যন্ত স্টেবল একটা হাইড্রেট। এই হচ্ছে মোটামুটি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডের এক্সাম্পল। আচ্ছা, একটা কোয়েশ্চেন তোমাদের মাথায় আসতে পারে যে এই যে ধরো আমি এক্সাম্পল এখানে লিখি, মানে এটা কেন পসিবল হয় না, যে ধরো এখানে ফ্লুরিন আছে, এখানে ওএইচ আছে, তাহলে এই ফ্লুরিনটা পাশের অন্য কোনো একটা, ধরো অন্য কোনো একটা ধরা যাক অর্থো ফ্লুরোফেনল, তো এই ফ্লুরিন এই হাইড্রোজেনের সঙ্গে কেন ইন্টারমলিকুলার বন্ড করলো না, বা এই ওএইচটা অন্য কোনো একটা কম্পাউন্ডের ফ্লুরিনের সঙ্গে, এখানে ধরো ওএইচ আছে, তো এরকম কেন ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি করলো না, কেন ইন্ট্রামলিকুলারই করলো? আসলে যখনই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি হওয়ার পসিবিলিটি থাকে, তখনই এরকম রিং ফরমেশন হয়, সব জায়গাতে রিং ফরমেশন হয়। আমরা এটাকে চিলেশন বললাম, চিলেশন যখনই হয় তখনই কম্পাউন্ডের একটা এক্সট্রা স্টেবিলিটি গেইনড হয়, সিস্টেম কখনই সেই এক্সট্রা স্টেবিলিটিটাকে ওভারকাম করে বা এক্সট্রা স্টেবিলিটি গেইন করাটাকে বাদ দিয়ে তার পরিবর্তে কোনো অ্যাসোসিয়েশন অন্য কারোর সঙ্গে করতে চাইবে। সেই কারণে আমরা শুরুতে বলেছিলাম যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ অনেক বেশি হয় দেন ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড যদি একই স্পিসিসের মধ্যে ঘটে। তাহলে যখন ওএইচ এবং এফের মধ্যে ইন্ট্রামলিকুলার ঘটার সম্ভাবনা আছে, তখন কখনোই ওএইচ এবং এফের মধ্যে ইন্টারমলিকুলার বন্ড, হাইড্রোজেন বন্ড ফরমেশন হবে না।
এটাকে আবার থার্মোডাইনামিক্সের সাহায্যেও ব্যাখ্যা করা যায়। থার্মোডাইনামিক্স অনুসারে ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এটা একটা ফর্মুলা যেটা কোনো একটা প্রসেস, কেমিক্যাল বা ফিজিক্যাল প্রসেস অর্থাৎ কেমিক্যাল বা ফিজিক্যাল চেঞ্জ, তার স্পন্টেনিটি বা স্বতঃস্ফূর্ততাকে এক্সপ্লেইন করে। ডেল্টা জিটাকে লেস দেন জিরো হতে হয়, অর্থাৎ ডেল্টা জি মানে হচ্ছে গিভস ফ্রি এনার্জি চেঞ্জ। ফ্রি এনার্জি চেঞ্জ যদি নেগেটিভ হয়, কোনো চেঞ্জ যদি নেগেটিভ হয় তার মানে তার ভ্যালু কমছে, তো ডেল্টা জি এর ভ্যালু কমতে হয়, আর জি এর ভ্যালু কমতে হয় অর্থাৎ ডেল্টা জিকে লেস দেন জিরো হতে হয় যদি কোনো একটা রিয়াকশান স্পন্টেনিয়াস হতে হয়। এবারে যে ডেল্টা এস, ডেল্টা এসটা হচ্ছে অ্যাকচুয়ালি সিস্টেমের এন্ট্রপি চেঞ্জ। এন্ট্রপি মানে হচ্ছে কোনো সিস্টেমের র্যান্ডমনেস, র্যান্ডমনেস মানে সিস্টেমের ভেতরে যারা রয়েছে মলিকিউলসগুলো তারা কত র্যান্ডমলি ইতস্তত বিক্ষিপ্তভাবে এদিক ওদিক ছুটে বেড়াতে পারছে। এবার যেমন আমরা বলতে পারি যে কঠিনের থেকে তরলে মলিকিউলগুলোর মধ্যেকার অ্যাট্রাকশান, ইন্টার মলিকুলার অ্যাট্রাকশান কম, সুতরাং তাদের মুভমেন্টও অনেক বেশি। আবার তরলের থেকে গ্যাসে ইন্টার মলিকুলার অ্যাট্রাকশান আরও কম, ফলে গ্যাস মলিকিউলসগুলো অনেক তাড়াতাড়ি এদিক ওদিক মুভ করতে পারে। এবারে যত মুভমেন্ট করার ক্ষমতা বাড়বে মলিকিউলগুলোর, আমরা বলবো যে সিস্টেমটা তত বেশি র্যান্ডম হয়ে যাচ্ছে, সিস্টেমের র্যান্ডমনেস বাড়ছে অর্থাৎ সিস্টেমের এন্ট্রপি বাড়বে। তার মানে এন্ট্রপি সিস্টেমের তখনই বাড়বে যখন সিস্টেমের ভেতরকার দুটো মলিকিউল তাদের মধ্যেকার অ্যাট্রাকশান ফোর্স যখন কমে আসবে। ইন্টার মলিকিউলার অ্যাট্রাকশান কমলে এন্ট্রপি বাড়বে। এবার ভাবো ইন্ট্রা মলিকিউলার হাইড্রোজেন বন্ড যেখানে তৈরি হয় সেখানে একটা মলিকিউলের মধ্যে মলিকিউলের ভেতরেই হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে, আবার আরেকটা মলিকিউল সেই মলিকিউলের ভেতরেই হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে। এবার এই দুটো মলিকিউলের মধ্যেকার যে অ্যাট্রাকশান যেটাকে আমরা ইন্টার মলিকিউলার অ্যাট্রাকশান বলছি, এই মলিকিউলটা এই মলিকিউলটাকে যে অ্যাট্রাক্ট করছে সেই অ্যাট্রাকশানটার নেচারটা কেমন, সেই অ্যাট্রাকশানটা হচ্ছে ভ্যান্ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশান। কিন্তু ইন্টার মলিকিউলারে একটা মলিকিউল এবং আরেকটা মলিকিউল তাদের মধ্যেই হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে, ইন্টার মলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশানটাই হচ্ছে হাইড্রোজেন বন্ড। এবার আমরা জানি হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ ভ্যান্ডার ফোর্সের থেকে বেশি, তাহলে মলিকিউলগুলোর ভেতরকার মানে একটা মলিকিউলের সঙ্গে আরেকটা মলিকিউলের অ্যাট্রাকশান কোথায় বেশি, যেখানে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড হয়েছে। যেখানে ইন্ট্রা মলিকুলার সেখানে একটা মলিকিউল থেকে আরেকটা মলিকিউল দুজনের মধ্যেকার অ্যাট্রাকশান ভ্যান্ডার ফোর্স ভ্যালু কম। এবার ভাবো যদি আমাকে ইন্ট্রা মলিকিউলার থেকে ইন্টার মলিকিউলারে যেতে হয়, ইন্টার মলিকিউলারে যেতে হয় মানে কি, মানে ধরা যাক একটা কম্পাউন্ড যেটা আমি এক্সাম্পল বলছিলাম একটু আগে, OH এবং F তারা ইন্ট্রামলিকুলার বন্ড করেছে। এইবার যদি ইন্ট্রামলিকুলার বন্ড ধরো ভেঙে দিল, ভেঙে দিয়ে এই এইচটা এই বন্ডটা ভেঙে দিয়ে অন্য আরেকটা মলিকিউলের ফ্লুরিনের সঙ্গেও বন্ড করতে যাচ্ছে, যদি এইটা ঘটতে হয় অর্থাৎ ইন্ট্রামলিকুলার থেকে যদি ইন্টারমলিকুলারে যেতে হয় তাহলে কী হবে, যেই ইন্টারমলিকুলার হয়ে গেল সঙ্গে সঙ্গে মলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশান বেড়ে গেল। এবার একটু আমরা কী বললাম, যখনই দুটো মলিকিউলের মধ্যে অ্যাট্রাকশান ফোর্স বেড়ে যাবে তখন তাদের র্যান্ডমনেস কমে যাবে মানে এন্ট্রপি কমে যাবে, সুতরাং ডেল্টা এস ব্যাপারটা নেগেটিভ হয়ে যাবে, কমে যাওয়া মানে নেগেটিভ হয়ে যাওয়া, চেঞ্জটা নেগেটিভ হওয়া। তাহলে যখনই ডেল্টা এস এর ভ্যালু নেগেটিভ হবে তখনই এই নেগেটিভ নেগেটিভ কী হয়ে যাবে, পজিটিভ, অর্থাৎ ডান দিকটা পুরোটা পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ ডেল্টা জি হয়ে যাবে পজিটিভ। আর ডেল্টা জি যখনই পজিটিভ হয় গ্রেটার দ্যান জিরো হয় তখনই সেই পার্টিকুলার প্রসেসটা বা চেঞ্জটা নন স্পন্টেনিয়াস হয়। একটু আগে আমরা বললাম যে স্পন্টেনিয়াস হতে গেলে ডেল্টা জি লেস দ্যান জিরো হতে হবে, আমরা দেখছি এক্ষেত্রে গ্রেটার দ্যান জিরো হয়ে যাচ্ছে, সুতরাং এই চেঞ্জটা হবে না। তার মানেই হচ্ছে যখনই দুটো যখনই একটা সিস্টেমের মধ্যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি হওয়ার স্কোপ থাকবে তখন সে কখনোই ইন্ট্রামলিকুলার ফোর্সটা ভেঙে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের দিকে যাবে না। ঠিক আছে, তো এই হলো তার থার্মোডাইনামিক এক্সপ্লেনেশন। টাইপস অফ হাইড্রোজেন বন্ড মোটামুটি এইটুকুই, এবার নেক্সট ক্লাসে আমরা পড়বো অ্যাপ্লিকেশনস অফ হাইড্রোজেন বন্ডিং বোথ ইন্টারমলিকুলার অ্যান্ড ইন্ট্রামলিকুলার। এবার তার মধ্যেই বাকি যে ক্যাটাগরিগুলো সেগুলো ইনক্লুডেড হয়ে যাবে অটোমেটিক্যালি। আমি আশা করছি আজকের ভিডিওতে আমি তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।